নমস্কার তারক ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও ছোট্ট ভিডিও তাই কেটে কেটে দেখবেন না আশা করছি আপনাদের খুবই উপকারে আসবে শুরু করছি একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে কম্পিটিশান এক্সামে কিভাবে সফল হবেন এ ব্যাপারে আমি আমার নিজস্ব প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করতে চলেছি আমি প্রথমত নিজেকে প্রশ্ন করেছিলাম চাকরির জন্য লড়াই করব না ব্যবসা করব। উত্তর ছিল চাকরির জন্য লড়াই আর এই লড়াইতে যদি শেষ পর্যন্ত হেরে যাই তাহলে সাইকেল নিয়ে আইসক্রিম বিক্রি বা ছোটোখাটো ব্যবসা করে নিজের সংসার চালাবো আমার কাছে কোনো কাজ ছোট নয় তাই আমার কোনো লজ্জা নেই জীবনে হেরে যাওয়ার কোনো ভয় নেই আপনিও যদি এইভাবে মনকে প্রস্তুত করতে পারেন তাহলে ভিডিওটি দেখতে থাকুন এবার আপনি কত বছর লড়াইয়ের মধ্যে থাকবেন তা ঠিক করে নিন এই সময় পড়াশোনাকেই প্রাধান্য দিন অন্যান্য আনন্দ একটু থামিয়ে রাখুন স্বপ্ন দেখুন চাকরি পেলে খুব এনজয় করবেন এবার যে যে কম্পিটিশান পরীক্ষাগুলো দেবেন তাদের একটা লিস্ট করে নিন যেমন এসএসসি রেল ইত্যাদি ইত্যাদি এবার কোন কোন সাবজেক্ট নিয়ে কত নম্বরের পরীক্ষা সেগুলো পরিষ্কারভাবে জেনে নিন অর্থাৎ প্রথমে সিলেবাস জেনে নিন হাতে কত সময় আছে জেনে নিন কোন বিষয় কত সময় ধরে পড়লে মোটামুটি সিলেবাস কভার করতে পারবেন তার ক্যালকুলেশান করে নিন কত ঘন্টা পড়াশুনো করলে সিলেবাস রিভিশন দিতে পারবেন তাও স্পষ্ট করে ছক করে নিন এরপর বাজারে যত রকমের কম্পিটিশান এক্সামের বই আছে এ টু জেড সব কিনে ফেলুন বই কেনার ব্যাপারে কোনো কার করবেন না নিজের ওপর বিশ্বাস রেখে পড়াশুনো শুরু করে দিন এরপর একটি গুরুত্বপূর্ণ কথা বলি আশেপাশে যারা এই কম্পিটিশান এক্সাম দিচ্ছে তাদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করুন এবং প্রতিদিন কোনো একটা নির্দিষ্ট সময়ে একটা বাড়িতে বসুন সেখানে প্রশ্ন আর পাল্টা প্রশ্ন নিয়ে আড্ডা চলুক কারণ পড়ার থেকে আলোচনায় বেশি মনে রাখা যায় যেখানে পড়ার আড্ডা চালাবেন সেখানে সবাই মিলে রেগুলার মক টেস্ট বা নকল পরীক্ষা দিন নির্দিষ্ট টাইম ধরে পরীক্ষার হলে যেমন নাম রোল সই করে ফর্ম ফিল করতে হয় তেমনি সবাই মিলে নকল ফর্ম ফিল করে প্রত্যেকেই পরীক্ষা দিন কে কত নম্বর পেল তা নিয়ে নিজেদের মধ্যে কম্পিটিশন করুন এই এক্সামের অভিজ্ঞতাগুলো মূল এক্সামের সময় অনেক কাজে লাগবে আপনি যে বিষয়ে ভালো জানেন সে বিষয়টি বন্ধুকে শিখিয়ে দিন ফলে আপনার শেখাটাও পাকা হয়ে যাবে আবার যে বিষয়টা আপনি জানেন না বন্ধুদের কাছ থেকে শিখে নিন এ ব্যাপারে বলি খাটার কোনো বিকল্প নেই যে যত বেশি খাটবে তত সে বেশি নম্বর পাবে পাবেই একটা উদাহরণ দিই তাহলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে আমার একজন জানা ব্যক্তি প্রচুর পড়াশুনো করত। তাকে যতই কঠিন প্রশ্ন দেয়া হতো না কেন সে চারটি বিকল্প উত্তরের মধ্যে কোনটি সঠিক সেটি বলে দিত আমি অবাক হয়ে যেতাম আমি প্রশ্ন করতাম তুমি কি এই প্রশ্নের উত্তর জানতে সে বলেছিল না কিন্তু যে উত্তরগুলি দেওয়া আছে তার মধ্যে তিনটি উত্তর এই প্রশ্নের হতেই পারে না সুতরাং যেটি পড়ে আছে সেটি সঠিক এটি সে উত্তর দিয়েছিল সুতরাং এটা সম্ভব হয়েছে সে প্রচুর পড়াশুনো করত বলে তাই বলছি খাটার কোনো বিকল্প নেই আপনি নিজেই বুঝতে পারবেন পড়াশোনাও আত্মবিশ্বাসের পার্সেন্টেজ বাড়িয়ে দেয় অনুমান ক্ষমতা বা গ্যাস পাওয়ার বাড়িয়ে দেয় ফলে অনুমান থেকেই অনেক সঠিক উত্তর দেওয়া যায় নিজেই বুঝতে পারবেন যে আপনি কত নম্বর পাবেন নিজেই বুঝতে পারবেন চাকরি পাওয়ার যোগ্য হয়ে উঠেছেন কি না এবার বলি ধরা যাক ভ্যাকেন্সি বেরোলো দু হাজার পদ কিন্তু পরীক্ষা দেবে প্রায় দশ লক্ষ ছেলে মেয়ে এটা দেখে যারা ভাবে নয় লক্ষ আটানব্বই হাজার বাদ যাবে সুতরাং আমার সুযোগ খুব কম একশো পার্সেন্ট গ্যারেন্টি যারা রকম ভাবে তারা কোনো দিন চাকরি পাবে না আর যারা ভাবেন দুই হাজার জনের নাম বেরোবে এক দুজনের নয় আমি কেন দু হাজার জনের মধ্যে একজন হতে পারবো না আমি অন্তত দু হাজার জনের মধ্যে একজন হবই তারা সত্যি দু হাজার জনের মধ্যে একজন হয় বাকিরা নামের পরীক্ষা দেয় শুধু ভাগ্যের ওপর নির্ভর করে কখনো সফল হওয়া যায় না এবার বলি কম্পিটিশান পরীক্ষার অঙ্কগুলো খুব শর্টকাটে অল্প সময়ে শেখানোর জন্য ভালো ভালো কোচিং সেন্টার আছে কিন্তু পয়সার অভাবে অনেকে ভর্তি হতে পারে না তাই বলি তোমাদের গ্রুপের একজনকে চাঁদা তুলে ওই রকম সেন্টারে পাঠিয়ে দাও সে ওই ট্রেনিং শিখে এসে তোমাদের শিখিয়ে দেবে তাতে একসঙ্গে সবারই লাভ হতে পারে এবার একবার মনে মনে আপনি ভাবুন তো মাধ্যমিক পরীক্ষা বা সেকেন্ডারি এক্সাম বা হায়ার সেকেন্ডারি এক্সামের সময় আপনি কেমনভাবে পড়াশুনো করতেন ঠিক সেইভাবে সব কিছু ছেড়ে যদি দু বছর আপনি পড়াশুনো করেন আশা করি সফলতা পাওয়াটা কোনো ব্যাপারই হবে না এবার বলি ভিডিওটি কি আপনার ভালো লেগেছে হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলের নিচে ডান দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে ওটিতে টাচ করুন এবং বেল আইকনটিতেও টাচ করে দিন এতে সুবিধা হবে কি পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে এর জন্য কোনো অতিরিক্ত পয়সা খরচ হবে না ভিডিওটি যদি আপনার আত্মীয় স্বজন বা রিলেটিভদের কোনো প্রয়োজন হয় তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিন আপনি কমেন্টস করুন কেমন ভিডিওটি এবং প্রয়োজন হলে আপনি লাইক দিন তাহলে সবাই মিলে লড়াই করে জীবনে সফলতা আনা যাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিলেন গুড বাই